আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সকাল সকাল বেগুন ভাজার সাথে পরোটা অথবা রুটি হবে আজকে, আর এইটা বেসিক্যালি আমার ছোট ছেলের আবদার ছিল। মানে ও একদিন বলছিল যে মম, আমাকে কি সকালবেলা একটু পরোটা করে দিতে পারো বেগুন ভাজা দিয়ে? তো যেহেতু ও বলেছিল, তো আমার আজকে মনে হলো যে যেহেতু ওর পরীক্ষাটাও শেষ হয়ে গেছে, সো ওয়াই নট আমি আজকে ওকে বেগুন ভাজার পরোটাই করে দিই। যদিও আমার সকালে খুব একটা নাস্তাটা এরকম মানে জমজমাটভাবে করা হয় না, এটা কেন যে হয় না এটা আমি আসলে জানি না। মমও পরোটা বানিয়েছিল আর আমি হচ্ছে এদিকে বেগুন ভাজাটা করে নিচ্ছিলাম। আর আমার বাসাতে আসলে আজ কয়েকদিন এত বেশি মেস আপ একটা অবস্থা হয়ে আছে, কজ আমি একটু প্রপার যে ডিপ ক্লিনিং যাকে বলে ওইটা করছিলাম। মানে নর্মাল ক্লিনিং তো আমরা সপ্তাহে মাসে প্রতিদিন টুকটাক এটা ওটা সেটা করেই থাকি, বাট এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমরা ঈদে যেভাবে একেবারে প্রপারলি ডিপ ক্লিন করি, তো ওইভাবে করেই আমি আমার বাসাটা কয়েকদিন ধরে ক্লিন করছি, যার কারণে আমার আসলে একটু ম্যাসড আপ হয়ে আছে। তো যাই হোক, আমার নাস্তাটা রেডি হয়ে গেছে বলতে বলতে আমরা হচ্ছে পরোটা আর বেগুন ভাজা দিয়ে সকালের ব্রেকফাস্ট করে ফেলছি। আপনারা হাতে বানানো পরোটায় স্কোয়ার নাকি রাউন্ড কোনটা পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমাদের কিন্তু আম্মুকে দেখেছি মোস্ট অফ দ্য টাইম কিন্তু গোল গোল করে, মানে গোল যে শেপটা লাইক লাস্সা পরোটা টাইপ যেটা হয়, ওইটা অনেকগুলি ভাজ থাকে ওইভাবে করতে। তো আমাদের দেশগ্রামে বা অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চলে কিন্তু এরকম স্কোয়ার করে শেপ করে করা হয়। তো অন্যদিকে রাহি রাজির দুজনারই পড়ার টেবিলটা গোছানোর জন্য চলে এসেছি। রাহি যদিও রাহিটা নিজে প্রপারলি ক্লিন করে রাখে আর গোছায় গাছায় টিপটপ রাখে, আর রাজি এইদিকে তার হচ্ছে যেহেতু এক্সাম শেষ আর আলহামদুলিল্লাহ এটা এন্ড অফ দ্য ইয়ার, সো তার যে মানে যেহেতু সে নতুন ক্লাসে উঠবে, সো মোটামুটি তার বই খাতা যেগুলো বাতিল করা দরকার ছিল সেগুলো সে এক সাইডে করে দিয়েছে, আর এদিকে সে ড্রয়িং করতে বসছে, মানে সে কালার করতে বসছে বেসিক্যালি। আর আমি ওদিকে একটুখানি তার যেগুলো বাতিল করা দরকার বা বাদ দেওয়া দরকার সেগুলো বাদ দিয়ে ফেলছিলাম। আর এগুলো হচ্ছে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে ও সে নিয়ে যাবে, ও এগুলো বলছে যে ও এগুলো সেল করে ফেলবে। তা বললাম ওকে ফাইন, ঠিক আছে তাহলে তুমি এটা নিয়ে যেও, তার কারণে আজ কদিন ধরে করবো করে করা হচ্ছিলো না, তো আজকে ফাইনালি এগুলো একেবারে বাদ দিচ্ছিলাম। আর কিছু বই আছে যেগুলো কিনা গ্রামার বই, সেই বইগুলা আমাদের কিছু ভাবি আছে যারা কিনা যাদের বাচ্চা ছোটো ক্লাসে পড়ে তাদেরকে দিয়ে দেবো। আর আজকে আমি এখানে হচ্ছে আমাদের স্নোই একটু সিক সিক মনে হচ্ছিলো, তো যার কারণে ওকে একটু ক্যারোট বাথ দেওয়ার জন্য, এত কাজের মধ্যেও দেখেন আমরা পেটকে কত ভালোবাসি, যে তার জন্য আবার হচ্ছে এই কাজের মধ্যেও আমি মোটামুটি টাইম বের করে তার জন্য ক্যারোট এনে, যদিও বাসায় ছিল না, তাকে ব্লেন্ড করে আবার এই যে সোকিংয়ে দিয়েছি মানে বাতে দিয়েছি, সে এখন এটা সোক করবে। মানে যাই হোক, এটা একটা তাদের প্রসেস যেটার কারণে কিনা তারা একটু ভিটামিনটা কালেক্ট করতে পারে এখান থেকে, মানে ক্যারোট থেকে যা যা দরকার, তো ওটাতে দিয়ে দিলাম। আর এটাতে দিলে তো তার সামনে বসে থাকতে হবে, কারণ সে একটু উঠবে নামবে এরকম করবে, কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখতে হবে। আর অন্যদিকে এখানে হচ্ছে মম একটা কেক বানিয়ে ফেলেছে, যদিও আমি আমার স্কুলের ভাবিদের প্রমিস করেছিলাম আগামীকালকে রাজির হচ্ছে ক্লাস পার্টি আছে কাল এবং পরশু, সো ওইখানে আমি বলেছিলাম যে তাদেরকে আমি ক্লাস পার্টিতে কেক খাওয়াবো, বাট আনফর্চুনেটলি মমো আজকে একটু চলে যাচ্ছে হচ্ছে মিরপুরে, ওর খুব জরুরি দরকার ছিল, তো যেহেতু মিরপুর চলে যাচ্ছে তো আজকে তো আর কেকটা বানানো পসিবল হলো না, তাই আমি ক্লাস পার্টির দিন আসলে কেকটাকে প্রোভাইড করতে পারছি না। আর এই ভিডিওটা আসলে একটা ক্লিনিংয়ের একটা পার্ট, যদিও আপনারা জিজ্ঞেস করবেন যে কেন দেখাচ্ছেন, দেখাচ্ছি এটা এই কারণে যে এই যে আমি যে ঝুল ঝাড়ু বলে এটাকে বেসিক্যালি, আমরা তো অন্য সময় প্লাস্টিকের তো খুব একটা অ্যাভেলেবেল ছিল না বাংলাদেশে, বাট এইটা আরএফএল বের করছে, এত গুড, এত মানে আমার কাছে ভালো লেগেছে এটা দিয়ে ক্লিন করতে, যেমন সফট তেমন একটুতেই ধুলা বালি ময়লা ঝুল সব চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি আবার আপনাদের জন্য একটু ভিডিওটা নিয়ে ফেললাম যে আপনাদের যদি এটা কাজে লাগে, বা অনেকে হয়তো কিনে ফেলেছেন তারপরও মনে হলো যে এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়। জিনিসটা খুবই ইউজফুল ছিল, যেমন সাইজ ছোট বড় করা যায় তেমন ওই ব্রিসেলগুলো, আমার কাছে তো আসলে খুবই ভালো লেগেছে, যাই আমি যার কারণে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে ফেললাম। আর কাজ টাজ সারার পরে আমি হচ্ছে সন্ধ্যার দিকে একবারই আজকে খাওয়া দাওয়া করতে বসছি, আর এটা হচ্ছে আমার দুপুরের খাবারটা যেটা কিনা এখন খাওয়া দাওয়া হচ্ছে। আমার আজকে মেনুতে ছিল হচ্ছে ডিম ভুনা আর এই যে সকালে সে বেগুন ভাজা,
তো আমি তো মাশাল্লাহ অনেক মজা করে খেয়েছি, আর ভাতটাও প্রচুর গরম ছিল যার কারণে খেতে একটু প্রবলেম হচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।